নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আমাদের যে রাশিচক্রের অষ্টম ভাব, সেই অষ্টম ভাব সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। এই অষ্টম গৃহ রূপান্তরের গৃহ নামে পরিচিত এবং আমাদের যে রাশি অনুযায়ী প্রত্যেকটা রাশি অনুযায়ী অষ্টম গৃহের একটা সম্ভাব্য ফলাফল যদি আমাদের বিচার করতে হয়, এখানে একটা বিশেষ কথা বলে রাখা প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের শরীর মানে লগ্ন অর্থাৎ শরীর, চন্দ্র অর্থাৎ মন, রবি অর্থাৎ আত্মা, এই তিনটে থেকেই কিন্তু আমাদের এই অষ্টম ভাবের বিচার করা আবশ্যক। একেই সুদর্শন চক্র বলা হয়ে থাকে, তবেই পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাবে এবং গ্রহদের ক্ষেত্রে উচ্চ এবং নিচ বলার আগে সর্বল অন্তত পক্ষে নবাংশ চার্ট দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন। এবারে চলে আসি, অষ্টম ভাব যদি মেষ রাশিতে পড়ে, অর্থাৎ মেষ রাশি অষ্টম গৃহ যদি হয়ে থাকে, তাহলে কি হতে পারে। জাতকের কামনা বাসনার জীবন অতৃপ্ত থাকার সম্ভাবনা, বিপর্যয় মোকাবিলায় দৃঢ় চেতা, সর্বদা সুরক্ষিত থাকার ইচ্ছা, যৌথ উদ্যোগে ঝঞ্ঝাটের সম্মুখীন হলেও তার জীবনী শক্তি দ্বারা সে জীবনের চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে পারবে। অষ্টম ভাব যদি বৃষ রাশিতে পড়ে, অর্থাৎ বৃষ রাশি অষ্টম গৃহ হলে, জরুরি প্রয়োজনে বা ক্রাইসিসে জাতক বা জাতিকা অপরের সাথে প্রকৃতই দরকারি আচরণ করবে, বিশেষভাবে তার মৃত্যু নিয়ে ভাবুকতা থাকতে পারে, অথবা মৃতের সম্পত্তি বা জীবন বীমা, প্রাচীন বস্তুসমূহ নিয়ে ব্যবসা, কারণ অ্যান্টিক বা প্রাচীন বস্তু মৃতেরই সম্পদ, বিশেষভাবে তার মৃত্যু নিয়ে ভাবুকতা থাকতে পারে, অথবা মৃতের সম্পত্তি বা জীবন বীমা, প্রাচীন বস্তুসমূহ নিয়ে ব্যবসা, ভালোই করতে পারবে, ব্যবসায়িক বুদ্ধি থাকবে। মিথুন রাশি অষ্টম গৃহ হলে বিশেষ বৃত্তের মধ্যে ভাবনা চিন্তা ঘোরাফেরা করে, সাধারণের কাছে চিন্তা ভাবনাগুলি অনেক সময় ভীতিজনক ও আপত্তিকর, কঠিন সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। কর্কট রাশি অষ্টম গৃহ হলে আবেগজনিত আগ্রহের প্রকাশ, জীবন সম্পর্কে জানার আগ্রহ এবং অপরে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে আচরণ করে তা জানার কৌতূহল থাকবে। সিংহ রাশি অষ্টম গৃহ হলে প্রণয়ের শারীরিক দিক সম্পর্কে আগ্রহ, সৃজনী শক্তি, ব্যবসা চালাবার আগ্রহ ও অপরের ওপর প্রভুত্ব করার ইচ্ছা থাকবে। কন্যা রাশি অষ্টম গৃহ হলে ভাগ্যই মূল চালিকা শক্তি, গুপ্তবিদ্যা বা গোয়েন্দা দপ্তরের কাজে উৎসাহিতা, সাইকোলজি, কেমিস্ট্রি ইত্যাদি বিষয়গুলি আয়ত্তে আসতে পারে, সীমিত থাকবে ভালোবাসার শারীরিক দিকটি। তুলা রাশি অষ্টম গৃহ হলে বিবাহ সূত্রে ধন সম্পত্তি বা ধন প্রাপ্তি অথবা পার্টনারশিপ ব্যবসা দ্বারা ধনপ্রাপ্তি, গোপন প্রেম প্রণয়ে উৎসাহ এবং তা দ্বারা লাভবান হওয়ার আশ্চর্যের হবে না। বৃশ্চিক রাশি অষ্টম গৃহ হলে যতক্ষণ পর্যন্ত না নিজ ক্ষেত্রে উপকার হচ্ছে ততক্ষণ অবধি গোপন বোঝাপড়া চালাতে দক্ষ থাকবেন জাতক জাতিকারা। আধ্যাত্মিক শক্তি সম্পর্কে সচেতনতা এবং বিভিন্ন বিষয়ে ইনটিউশনের সাহায্য নিয়ে থাকা স্বভাবজাত ধর্ম হবে। ধনু রাশি অষ্টম গৃহ হলে স্বভাবজাত ব্যবসায়িক বুদ্ধি থাকবে এবং অর্থকরী বিষয়ে ভালোই সামলাতে পারবে। একেবারে যে অবস্থা কার্যত মৃত, অর্থাৎ ডেড সিচুয়েশন, তার ওপরে জাতক ও জাতিকার জ্ঞান থাকবে। পজিটিভ মনোভাব জাতককে দেবে ভাগ্যের চাবিকাঠি। মকর রাশি অষ্টম গৃহ হলে অর্থকরী বিষয়ে অত্যন্ত দায়িত্বপূর্ণ, ঋণ ইত্যাদি জাতকের অপছন্দের বিষয়, জীবনে হঠাৎ দ্রুত পরিবর্তনের জাতকের নাপছন্দ, তাই অনেক সময় ঘটনাবলী জাতককে খুব দ্রুত ওঠানামা করাতে পারে, ফলে কিছু সময় দেখা যাবে শুরু করা কাজ নতুন করে শুরু হচ্ছে, শারীরিক সম্পর্কের বিষয়ে একটা অপরাধী মনোভাব কাজ করবে। কুম্ভ রাশি অষ্টম গৃহ হলে হঠাৎ করে কোনো ঘটনাবলীর মধ্যে প্রবেশ করতে বাধ্য হওয়া, যা কিনা জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন করবে। জাতক জাতিকা সাধারণের দৃষ্টিভঙ্গিতে অদ্ভুত গোপনীয় কোনো অভ্যাস থাকতে পারে, যা থেকে তিনি নিজেকে উজ্জীবিত করেন। মীন রাশি অষ্টম গৃহ হলে নিজের আত্মার দর্শন পেতে পারে জাতক জাতিকা, অন্য জগতের বা ভাবের সন্ধান সে পেতে পারে যা সাধারণের কাছে অগম্য। এমন কিছু দক্ষতা জাতকের থাকবে যার সন্ধান তার নিজের কাছেও অজানা, বিপরীত বা প্রতিকূল পরিবেশে জাতক বা জাতিকা তা জানতে পারবেন। শারীরিক দিকে শক্তিশালী হবে জাতকের হৃদয়, পূর্ণ সহানুভূতির ফলে জাতকের অনেক সময়ই দেখা যাবে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ দায়িত্বভার পালন করতে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে অষ্টম ভাব যার যে রাশিতে পড়েছে সেই ভাব অনুযায়ী আমরা কী ফল মোটামুটি পেতে পারি।
যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো রাখবে, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।